চলচ্চিত্রকে বাঁচায় রাখার জন্য কিন্তু হিন্দি ছবি আনে নাই, দর্শকদের পছন্দের গল্পের ছবি বানাইতে হবে। একটা স্বামী স্ত্রীর তো মিলনের দৃশ্য থাকতেই পারে, এদেশে এক সেকেন্ড লাগে না সমালোচনা হইতে। শাকিব খান ছাড়া আর কারো সিনেমায় খুব একটা ভালো যাবে না। এই সিনেমার ক্ষেত্রে ও তো নতুন নায়ক, প্রযোজক উনি নিজেই এবং উনি ফাইন্যান্স করতেছে, যেহেতু তার ইচ্ছা। আমরা তো অনেক সময় আগেও আমরা এরকম অনেক প্রযোজক আসছে, অনেক ফাইন্যান্সার আসছে, যারা অনেক সময় নিজে নায়ক হয়েছে। তখন সিচুয়েশান আলাদা ছিল, এখন টোটালি সিচুয়েশান অন্যরকম। কারণ এখন ওকে যা কিছুই হোক ছবি ভালো বানাইতে হবে, ছবি ভালো না বানাইলে কোনো দিকে কাজে লাগবে না, সে নায়ক আর নায়িকা যেই হোক। ছবি যদি ভালো বানাইতে পারে আর মার্কেটিংটা যদি প্রপারলি করতে পারে, যেন মানুষের এই নামটাকে যেন সে ক্যাশ করে দর্শকের কাছাকাছি পৌঁছাইতে পারে, সিনেমা হল মালিকদের কাছে নিতে পারে, তাহলে আমার আশা যে যদি ছবিটা সিনেমা হলে চলে তাহলে ছবি ভালো যাবে, এটা আমার আশা। এখন যে ছবির প্রচারণা একটা বিষয় শুরুর দিন থেকেই যেভাবে করার কথা, তারপরে একটা স্টেপ বাই স্টেপ যে প্রচার করার কথা ইউটিউব হোক, ফেসবুক হোক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে হোক, সেটা আমাদের যারা পরিচালক কাজ করেন তারা অনেকেই এই জিনিসটা বোঝেন না, এই জিনিসটা অভিজ্ঞতা তাদের কম। এবং এটা নিয়ে আমরা অলরেডি কাজ গত পরশু দিন করছি পরিচালক সমিতি, এটা নিয়ে আমরা কাজ শুরু করে দিয়েছি যে আমাদের ছবি এখন চলে হচ্ছে সিনেপ্লেক্সে। তো সিনেপ্লেক্সে এবং দেশে এবং বিদেশে সিনেমা চলতে হলে তাহলে ওই মানের সিনেমা নির্মাণ করতে হবে। তো সেই মানের সিনেমা নির্মাণ করতে হলে নিজের মেধাকে ডেভেলপ করতে হবে, নিজের প্রতিভার বিকাশ ঘটাইতে হবে। এটা নিয়ে আমরা অলরেডি কাজ শুরু করে দিয়েছি, আগামীতে ইনশাল্লাহ আমাদের এখান থেকে হয়তো অনেক ভালো ভালো ছবি নির্মাণ হবে, ভালো পরিচালক আরও বেরোবে যারা আন্তর্জাতিক মানসম্পন্ন ছবি নির্মাণ করতে পারবে। যখন আমাদের যখন সিনেমা হচ্ছেই না, সিনেমা নাই, খালি সব সিনেমা হল বন্ধ, শুধু সিনেপ্লেক্স চলতেছে শুধু হলিউডের আর হয়তো দুই একটা বাইরের ছবি দিয়ে, তো সেক্ষেত্রে ব্যবসায়ীরা তো ব্যবসার চিন্তা করবেই। সিনেমা হল মালিকদের সিনেমা হল যদি বাঁচায় রাখতে হয়, সিনেপ্লেক্স বাঁচায় রাখতে হয়, তখন তারা এই বিদেশি সিনেমা আমদানি করে তখন তাদের সিনেমা হলকে বাঁচায় রাখার চিন্তা করবে। এটা আমাদের সাথে তারা বসছিল, অনেক কথা হয়েছে এই ব্যাপারে, কিন্তু আমরা জানি যে বাংলাদেশের দর্শক বাংলা ভাষার সিনেমাই দেখতে চায়, হিন্দি হোক ইংলিশ হোক, ওইটা সাময়িক সিনেপ্লেক্সে সময় কাটানোর জন্য ছবি দেখে। 60 লাখ টাকা দিয়ে আনার বিষয়টা না, বিষয়টা হচ্ছে যে বিজনেসম্যানরা তখন দেশ দেখে না, বিজনেসম্যানরা তখন চলচ্চিত্র দেখে না, বিজনেসম্যানরা যখন তার স্বার্থের জন্য তারা সিনেমা চলচ্চিত্রকে বাঁচায় রাখার জন্য কিন্তু হিন্দি ছবি আনে নাই, চলচ্চিত্রকে তার বিজনেস করার জন্য তারা আনছে। তো সেক্ষেত্রে বাজেট হলো 60 লাখ টাকা বা কত টাকা বা কোটি টাকা, এগুলো দিয়ে মান নির্মাণ করা যাবে না। এটা অনেক সময় দেখা গেছে যে আমাদের দেশে একটা ছবি খুব ভালো গেছে, মনে কাঠবিড়ালি ভালো গেছে না, সিনেপ্লেক্সেও চলছে, তো খুব ভালো মানসম্পন্ন ছবি এবং সে ডাইরেক্টর খুব ভালো ছবি নির্মাণ করছে। এখন মেন জিনিসটা হচ্ছে আগামী প্রজন্ম, মানে আজকে থেকেই তাকে ভালো ছবি নির্মাণ করতে হবে, দর্শকদের পছন্দের গল্পের ছবি বানাইতে হবে। কখনোই না, এইবার এখানে আমরা তো প্রমাণই পাইছি, আমরা পাঠান দেখছি, জওয়ান দেখছি না, আমরা আরও যেটা লাস্টে যেটা দেখলাম সেটাও দেখলাম, তো সেগুলো ওদের দেশের সিনেমা ঘটনা হয়েছে, ওদের দেশের যে সেন্সার অনেক উদার, অনেক কিছু সিন থাকে, অনেক কিছু দৃশ্য থাকে যেগুলো আমাদের দেশের সেন্সার বোর্ড বা আমাদের দেশের দর্শক সেটা কখনোই গ্রহণ করবে না। সেক্ষেত্রে সুরঙ্গ তো দেখা গেছে, সুরঙ্গ সিনেমা তো যতটুকুই আছে, একটা স্বামী স্ত্রীর তো মিলনের দৃশ্য থাকতেই পারে, স্বাভাবিকভাবে খুব সফিস্টিকেটেডভাবেও ডাইরেক্টর দেখাইছে, কিন্তু তারপরেও সমালোচিত হয়েছে, এদেশে এক সেকেন্ড লাগে না সমালোচনা হইতে। তো ওই বিদেশি সিনেমা দিয়ে কখনোই আমাদের দেশের চলচ্চিত্রকে বাঁচানো সম্ভব না। সিনেমা হলকে এখন মান উন্নত করতে হবে, মানুষ প্রত্যেকে ঘরে ঘরে এয়ার কন্ডিশন, গাড়ি এয়ার কন্ডিশন, বাস এয়ার কন্ডিশন, মানুষ চেঞ্জ হয়ে গেছে, মানুষের মন মানসিকতা চেঞ্জ, আর সারাক্ষণ মোবাইলে তারা সব এভরিথিং, সিনেমা বলো নাটক বলো, তারপর যা কিছুই মোবাইলে তারা দেখতেছে, তারা বিদেশি দেখতেছে, তামিল দেখতেছে, তেলুগু দেখতেছে, হলিউড দেখতেছে, বলিউড দেখতেছে, সেটার মানসম্পন্ন যদি আমাদেরটা না হয় তখন গ্রহণ করবে না। প্রত্যেকটা গল্পই আলাদা আলাদা করে চিন্তা করে করা হয়েছে, আর যেহেতু সে নায়ক হিসাবে কাজ করছে, আবার ইদানিং চিন্তা করছে যে সে আবার নতুন করে আবার সেই সফিস্টিকেটেড ভিলেন চরিত্রে সে আবার অভিনয় করবে, তো সেটা সে চিন্তা করে, একটু গবেষণা করে আমাদের সাথে বসে চিন্তা করে গল্প নিয়ে গবেষণা করা হয়, গবেষণা করে করে বানানো হয়। যেহেতু বাংলাদেশের সিনেমা জারি সিনেমা আসুক, শাকিব খান ছাড়া আর কারো সিনেমায় খুব একটা ভালো যাবে না, কোনো এক সময় বাংলাদেশের চলচ্চিত্র ঘুরে দাঁড়াবে।